আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট সুরমা টিভির পক্ষ থেকে। আমরা আজকে মিলিত হয়েছি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর মহাসচিব ডাক্তার ইহতেশামুল চৌধুরী দুলাল সাহেবের সাথে। আপনারা জানেন যে ডাক্তার দুলাল সিলেটের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার পিতা হাকিম বশিরুল হক চৌধুরী সিলেটের বাংলাদেশের একমাত্র যে তিবিয়া কলেজ, সেই সিলেট তিবিয়া কলেজের দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন। তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, তিনি দুবার জাতীয় সংসদেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ডাক্তার ইহতেশামুল চৌধুরী দুলাল তিনি স্বাস্থ্যক্ষেত্রে দীর্ঘদিন থেকে কাজ করছেন এবং তার ব্যাপারে অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা মূলত তার কাছ থেকে বর্তমান সরকারের সময় সিলেট অঞ্চলে কী ধরনের কাজ হচ্ছে স্বাস্থ্যখাতে, এই বিষয়টি আলোকপাত করব। আমরা আপনাকে সিলেট সুরমা টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসলে মূলত আমরা সিলেটে সরকারে স্বাস্থ্য বিভাগে কী ধরনের কাজ করছেন, এই ব্যাপারে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। দেখুন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের সিলেট সদর এক আসনের মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেবের একান্ত প্রচেষ্টায় তিনি সিলেটের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে যে কাজটুকু করেছেন, আমার মনে হয় বিগত সময়ে সিলেট অঞ্চলে এতটুকু স্বাস্থ্য খাতে কাজ হয় নাই। প্রথমত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে তিনি বলেছিলেন যে শিশুদের জন্য একটি হাসপাতাল স্থাপন করবেন। আপনারা শুনে খুশি হবেন যে সিলেট প্রাক্তন সদর হাসপাতাল, যেটি শহীদ শামসুদ্দিন হাসপাতাল নামে খ্যাত, সেই হাসপাতালটিকে বর্তমান সরকার এই তার আমলেই এটিকে একটি শিশু হাসপাতাল হিসেবে রূপান্তরিত করেছে এবং সেটার কার্যক্রম প্রায় শুরুর পথে। এখানে পথ সৃষ্টি হয়ে গিয়েছে, যন্ত্রপাতি চলে এসেছে এবং হাসপাতালটি রিনোভেশন হয়ে গেছে। অতি শীঘ্রই আপনারা দেখবেন বর্তমান আবুসিনা যে হোস্টেল, যেটি সেই হোস্টেলে সিলেটে 250 শয্যার একটি সদর হাসপাতাল তৈরি করা হবে। এটি 8-তলা বিশিষ্ট সদর হাসপাতাল, সেটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেটির কাজ শুরু হয়ে গিয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন ছাত্রাবাস, যেটি মেডিকেল কলেজের ছাত্রাবাস, সেই ছাত্রাবাসটির প্রথম দুইটি ব্লককে এন্টিক হিসাবে রেখে পিছনের ব্লকগুলোতে 6-তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস তৈরি হবে। সেই ছাত্রাবাসে আবুসিনা ছাত্রাবাসের ছেলেরা এবং শামসুদ্দিন হাসপাতালের ছেলেরা আগামী 10 বছরকে প্ল্যান করে সেখানে যেন ছাত্ররা থাকতে পারে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভার্টিক্যাল এক্সটেনশন, কয়েকটি ওয়ার্ডের ভার্টিক্যাল এক্সটেনশনের কাজ শুরু হয়ে গিয়েছে। আউটডোর কমপ্লেক্সের ভার্টিক্যাল এক্সটেনশনের কাজ শুরু হয়ে গিয়েছে। আপনারা শুনে আরও খুশি হবেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে একটি নতুন লিনিয়ার এক্সেলেটার, ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য এতদ অঞ্চলের প্রায় 2 কোটি মানুষের চিকিৎসার জন্য যে একটিমাত্র টার্শিয়ারি লেভেল হাসপাতাল, সেই হাসপাতালে এতদিন যাবৎ লিনিয়ার এক্সেলেটার মেশিন ছিল না। মাননীয় অর্থমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সেই লিনিয়ার এক্সেলেটারি ক্রয় শেষ হয়েছে, এখন স্থাপনের কাজটি চলছে। এর পাশাপাশি আরেকটি নতুন ক্যান্সার চিকিৎসার জন্য কবাল 60 মেশিনটি স্থাপনের কাজ শুরু হয়ে গিয়েছে। আমি আজকে যেটা জানতে পেরেছি সেটা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আপনারা আরও শুনে খুশি হবেন যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য একটি সিটি স্ক্যানিং মেশিন এবং এমআরআই নতুন একটি মেশিন ক্রয় প্রক্রিয়া প্রায় চূড়ান্তর পথে। এই অর্থবছরের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে এবং অতি শীঘ্রই সেগুলো সেই হাসপাতালে ইনস্টলড হবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন যে নার্সিং ইনস্টিটিউটটি রয়েছে, সেখানে একটি নার্সিং কলেজ স্থাপিত হয়েছে এবং এখানে বিএসসি নার্সিং কোর্স চালু রয়েছে। আপনার এই সরকারের আমলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের লাইব্রেরিটি সম্পূর্ণভাবে এসি এয়ার কন্ডিশনের আওতায় চলে এসেছে এবং লাইব্রেরির সম্প্রসারণ কাজ হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কলেজের এই অডিটোরিয়ামটি সেই কলেজ স্থাপনার পর থেকে আজ পর্যন্ত সেটি কোনো রিনোভেশন কাজ হয়নি। এই সরকারের আমলেই প্রায় 7.5 কোটি টাকা খরচে এই অডিটোরিয়ামটি রিনোভেশনের কাজ সম্পন্ন হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে সিলেট অঞ্চলেই একটি 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আপনারা জানেন যে সেনানিবাস এবং সিলেট সদর হাসপাতালের মাঝখানে কোনো সরকারি হাসপাতাল ছিল না। খাদিমপাড়ায় সিলেট সদরের সম্মানিত চেয়ারম্যান জনাব আশফাক আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মাননীয় অর্থমন্ত্রীর চেষ্টায় সেখানে একটি 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপিত হয়েছে। সিলেটে
আমাদের যে 11টি উপজেলা রয়েছে সেই 11টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় 31 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলো 50 শয্যায় রূপান্তরিত হয়েছে। এই সকলে কিন্তু সম্ভব হয়েছে বর্তমান সরকারের আমলে, বর্তমান সরকারের উন্নয়নমুখী পরিকল্পনার আওতায়, এবং গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার যে সরকার করেছিল তার নির্বাচনী ম্যানিফেস্টোতে, সেগুলো বাস্তবায়নের রূপরেখায় মাননীয় প্রধানমন্ত্রী সকল কাজ করেছেন। আরেকটি খবর আপনাদেরকে দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নে একটু নিজেই দেখভাল করেন, এই জন্যই যে তিনি তার ভাষায় আমি যদি বলি যে তার যে দুর্বল মুহূর্তগুলো ছিল, জীবনের অনেক কষ্টকর সময় ছিল, সেখানে সিলেটবাসী তাকে বিদেশে অনেক সাহায্য করেছে, বিশেষ করে আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী সিলেট এক সংসদের উনি সম্মানিত সংসদ সদস্য ছিলেন, পরবর্তীকালে তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন, তিনি এবং ইংল্যান্ডে বসবাসরত সিলেটিরা তাকে যথেষ্ট করেছে। এই জন্য তিনি সবসময় বলেন সিলেটের উন্নয়নে তিনি যতটুকু করার প্রয়োজন ততটুকুই করবেন। আরেকটাভাবে আমরা জানতে চাচ্ছি যে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজকে যে বিশ্ববিদ্যালয় করার প্রক্রিয়া, এটা কতটুকু অগ্রসর হলো? এটি আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন, আমি আমার কথায় সেটি বলতে ভুলে গিয়েছিলাম। এই মেডিকেল কলেজটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে চেষ্টা আমরা করেছিলাম, বিশেষ করে আমরা যখন তৎকালীন সময়ে সিলেট বিএমএতে ছিলাম, আমরা কয়েকজন উদ্যোগ নিয়েছিলাম, মাননীয় অর্থমন্ত্রীর কাছে বিষয়টি আমরা উপস্থাপন করেছিলাম। মাননীয় অর্থমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নে আপনারা শুনে খুশি হবেন যে এই বছরই যে জাতীয় বাজেট মাননীয় অর্থমন্ত্রী সংসদে উপস্থাপন করেছেন, সেখানে অর্থ বিল আকারে সিলেট চিকিৎসা বিশ্ববিদ্যালয় বিলটি উপস্থাপিত হয়েছে। সেটা এখন আমাদের যে মেইন কমিটি রয়েছে সংসদীয় কমিটিতে যাচাই বাছাইয়ের জন্য গিয়েছে, এবং আগামী এক মাসের মধ্যে সেটি পুনরায় এই সরকারের মেয়াদের শেষের পূর্বে যে সংসদটি বসবে সেই সংসদে উপস্থাপিত হবে, এবং সাথে সাথেই ভিত্তিপত্র স্থাপন হয়ে যাবে বলে মাননীয় অর্থমন্ত্রী অতি বিগত দুই দিন পূর্বে আমাকে আশ্বস্ত করেছেন, এবং আমরা ইনশাল্লাহ এই বছরই সিলেটের আমাদের এতদিনের দাবি, চিকিৎসকদের দাবি, জনগণের দাবি, চিকিৎসা বিজ্ঞানের আধুনিক এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণা কাজের জন্য নির্মিত সিলেট চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা ব্যাপার জানি যে এখানে যে খাদিমনগরে যেটা একটি 30,000 যে হাসপাতাল আছে, তো এখানে এখন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি, বা এখানে যে স্টাফ সংকট এগুলো আছে, এইসব ব্যাপারে আপনি যথার্থই বলেছেন, এবং আপনি শুনে খুশি হবেন যে পদ সৃষ্টি একটি দীর্ঘমেয়াদী সরকারের পদ সৃষ্টি করতে দীর্ঘমেয়াদী কাজ করতে হয় প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়টি সংস্থাপন মন্ত্রণালয়ে চলে গেছে, এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে এসেছিল, অর্থ মন্ত্রণালয় সেগুলো অনুমোদন দিয়ে দিয়েছে, এখন শুধু বেটিংয়ের পর্যায়ে রয়েছে। আমরা মোটামুটি নিশ্চিত এই সরকারের আমলেই এখানে আমাদের পদ সৃষ্টির কাজ সম্পন্ন হয়ে যাবে, এবং ইদানিং যেভাবে ডেপুটেশন দিয়ে চিকিৎসক দিয়ে হাসপাতালটি চালানো হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে এনে ঔষধ দিয়ে হাসপাতালটি চালানো হচ্ছে, আমরা নিশ্চিত ইনশাল্লাহ সেই দৃষ্টিনন্দন হাসপাতালটি মানুষের সেবার জন্য চিকিৎসক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রক্রিয়া এই সরকারের আমলেই শুরু হয়ে যাবে। আসলে একটি অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি যে আপনি দীর্ঘদিন সিলেট এম জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ছিলেন, এবং আপনার সময়ে এই হাসপাতালে অনেক উন্নতি হয়েছে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আপনি অনেকটা কিংবদন্তির মতো হয়ে গিয়েছিলেন, সবাই কথাটা বলতো। তো আজকে সম্প্রতি আপনি শুনেছেন নিশ্চয়ই এটা খুব দুঃখজনক একটি ঘটনা যে একজন ইন্টার্ন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করেছে, তিনি একটি জন রুগীর একজন আত্মীয়কে ধর্ষণ করেছেন, তো এই ব্যাপারটা আপনারা কী ব্যবস্থা নিয়েছে? প্রথমেই যেটি বলি সেটি হলো সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজের সাথে আমার একটি স্পর্শকাতর সম্পর্ক রয়েছে, কারণ আমি এই মেডিকেল কলেজেরই ছাত্র এবং আমি এই মেডিকেল কলেজেরই এসিস্ট্যান্ট, বিভিন্ন পর্যায়ে মেডিকেল অফিসার, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার সকল পর্যায়ে আমি কাজ করেছি, সব শেষে আমি সহকারী পরিচালক, উপপরিচালক হয়ে এখান থেকে আমি ঢাকায় প্রমোশন পেয়ে গিয়েছি। কিন্তু একটি কথা আপনি যথার্থই বলেছেন, সেই সময় পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নের পিছনে আমার কতটুকু কন্ট্রিবিউশন ছিল আমি জানি না, সেখানে কিন্তু কন্ট্রিবিউশন ছিল মূলত এলাকাবাসী এবং যারা হাসপাতালে সেবা নিতে যান এবং হাসপাতালের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী। আমি শুধু এখানে নেভিগেটর হিসাবে আমি সেখানে কাজ করেছি এবং কৃতিত্ব সকলের।
আর দ্বিতীয় যেটি প্রশ্ন, এটা অত্যন্ত দুঃখজনক, আমারই পাশ করে যাওয়া বা আমারই মেডিকেল কলেজ হাসপাতালে অতি সাম্প্রতিক সময় একজন চিকিৎসক কর্তৃক একজন রোগীর আত্মীয় ধর্ষিত হওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি আমি নিন্দা জ্ঞাপন করি, বিষয়টি আমি কন্ডেম করি, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা যদি ঘটনা ঘটে থাকে, ইট উইল বি এ কাস্টোডিয়ান রেপ। আমি বলবো দেশের প্রচলিত আইনে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ কোনো কেউ করার সাহস না পায়। ধন্যবাদ। আমরা সব আপনি যে ব্যাপারটা, যে আজকে আমরা দেখেছি যে সারাদিন আপনি সিলেটে গণসংযোগ করেছেন নৌকার পক্ষে, বদরুদ্দিন আহমেদ কামরানের পক্ষে, তো ফলাফল কী হবে মনে হয়? এই তো সারাদিন তো ঘুরলে, এবং আপনি এই শহরের মানুষ, এই শহরে জন্ম বেড়ে ওঠা, এসব আলোকে আপনার কী মনে হচ্ছে? ফলাফল তো আগাম বলা যায় না, তবে আমি আমার দায়িত্ববোধ থেকে আমি এখানে এসেছিলাম। যেহেতু আমি এই এলাকার সন্তান, এই এলাকার সুখ দুঃখের সাথে আমি জড়িত, আমি শুধু জনগণকে এটাই বলেছি যে নৌকার পক্ষে যদি ভোট দিলে আমার বিদ্যুৎ আসে, নৌকার পক্ষে ভোট দিলে যদি আমার শিশুরা লেখাপড়ার সুযোগ পায়, নৌকার পক্ষে ভোট দিলে যদি দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটে, নৌকার পক্ষে ভোট দিলে যদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়, আসুন আমরা সকলে মিলে নৌকার পক্ষে ভোট দিই। এবং আমি নিশ্চিত করে আমি জনগণের সাথে কথা বলেছি, জনগণ একই কথাই বলেছেন যে না, আমরা উন্নয়নের জন্য আমরা নৌকায় ভোট দিব। যেভাবে খুলনার লোকজন নৌকায় ভোট দিছে উন্নয়নের পক্ষে, যেভাবে গাজীপুরের লোকজন উন্নয়নের পক্ষে ভোট দিতে গিয়ে নৌকার পক্ষে ভোট দিয়েছে, নৌকা মানেই গণতন্ত্র, নৌকা মানেই প্রগতিশীলতাবাদ, নৌকা মানেই মুক্তিযুদ্ধ, নৌকা মানেই শেখ হাসিনা, নৌকা মানেই উন্নয়ন। সুতরাং জনগণ সেই ভুল করবে না। সিলেটের জনগণ তৈরি হয়ে আছে আগামী 30 তারিখের নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরানকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবশ্যিকভাবে তারা বিজয়ী করবে, কারণ তারা সিলেটের উন্নয়ন চায়, সিলেট জেলার উন্নয়ন চায়, মহানগরের উন্নয়ন চায়, সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন চায়। সিলেট বাংলাদেশের বিভিন্ন নগরীতে যে আরবান ডিসপেনসারি আছে, তো এখানে সিলেটে নাই, এর কারণটা কি? এই বিষয়টি আসলে আগে ছিল না, আমরা দাবি তুলেছি। আমি, আপনারা জানেন যে আমি ঢাকা শহরে স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করেছি, সেখানে থাকা অবস্থায় আমরা একটা প্রস্তাব প্রেরণ করেছি যে আরবান ডিসপেন্সারি করা হোক। এবং আমরা নিশ্চিত এই সরকারের আমলে না হলেও এই সরকার যদি পুনরায় ক্ষমতায় আসে, উন্নয়নের জোয়ারে আমরা তখন সিলেটে আরবান ডিসপেন্সারি করতে সক্ষম হব। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, একজন সিলেটি হিসাবে, সিলেটের একজন চিকিৎসক হিসাবে, বর্তমানে যে আমি উপরে পজিশনে আছি, সরকারের সাথে যে আমার সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক কাজে লাগিয়ে আগামী দিন, এই সরকারের শেষ মেয়াদে অথবা এই সরকার যদি পুনরায় নির্বাচিত সরকার ক্ষমতায় আসার সাথে সাথে তার প্রথম আর্থিক বছরে আমরা চেষ্টা করব অন্ততপক্ষে সিলেট শহরে 5টি আরবান ডিসপেন্সারি চালু করার। ধন্যবাদ, আপনি সিলেট সুরমা টিভিকে যত সময় দিয়েছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুরমা টিভিকে, সিলেটের সকল চিকিৎসকের পক্ষ থেকে এবং বাংলাদেশের 80,000 চিকিৎসক এবং চিকিৎসক পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। তাদের যাত্রা, তাদের কর্মযজ্ঞ আরও বিশাল হোক, এবং তাদের যে টার্গেট নিয়ে তারা কাজ করছেন, সেই লক্ষ্য যেন তাদের সুফলতা বয়ে নিয়ে আসে। আপনাদেরকে ধন্যবাদ।